জয় গুরু। বলছি আমাদের ঠাকুরের যে সাধন ভিক্ষার শ্রেষ্ঠ ফল, আমি শ্রীমদ স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ, তো উনি ওনার সম্বন্ধে মানুষের জানার একটু আগ্রহ আছে। তো যেহেতু ঠাকুর সম্বন্ধে জানেন, তো তার সাধনার যে তিনি যে বলেছেন যে শ্রেষ্ঠ ফল, যেহেতু এত বড় কথা ঠাকুর বলেছেন, এত শিষ্য ভক্ত ঠাকুরের, তো তার সম্বন্ধে একটু জানার ইচ্ছা সবার, একটু জানালে ভালো হতো আর কি। জয় গুরু। আমাদের ভগবান গুরু স্বামী নিগমদেবের সাধনিক শ্রেষ্ঠ ফল শ্রীমৎস্বামী চিদানন্দ সরস্বতী প্রায় অন্তর্যামী হয়ে সব কাজ করতেন, আগেই অন্তরের কথা জেনে নিতে পারতেন। এবারে আমাদের ঠাকুর মহারাজের যে তাকে সাধনিক শ্রেষ্ঠ ফল বলেছে, আমরা জানি আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন জগতের একমাত্র বিবেকানন্দ প্রধান, অনেক শিষ্য থাকতে পারে কিন্তু বিবেকানন্দ প্রধান। ভারতীয় ধর্ম যে কত বড় মহান মহৎ, সেটা আমেরিকার চিকাগো শহরে একটা ধর্মসভা ডেকেছিল, তাতে জার্মান জাপান আমেরিকা বড় বড় দেশে সব সাধুদিকে ডেকেছিল। তাদের বক্তৃতা হওয়ার পর আমাদের ভারত থেকে যে বিবেকানন্দকে আহ্বান করেছিল, বিবেকানন্দকে ডাকলো, আর বিবেকানন্দকে সময় দিল মাত্র 5 মিনিট, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে না। কিন্তু বিবেকানন্দ যখন দাঁড়িয়ে বলল, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমেরিকাবাসী, তখন 5 মিনিট হাততালি বলেছিল, শুধু 5 মিনিট হাততালি পড়েছিল। তাহলে এই যে ভারতীয় ধর্ম, সনাতন ধর্ম, এ এত বিরাট মহান, এই জিনিসটা বিবেকানন্দ বহির্জগতে প্রকাশ করেছিল। আর আমাদের চিদানন্দ মহারাজ সমস্ত নিজের মধ্যে খুব গোপন করে সবসময় রাখতে চায়। তিনি একজন ভক্ত, একজন ভক্ত রাস্তায় আসছে, আশ্রমে বলে দিচ্ছে একজন ভক্ত আমার আসছে, তার জন্য খাবার রাখো। এবারে খাবার রেখেছে, এবার ভক্ত যখন এসে হাজির হলো, গাড়ি টাড়ি অসুবিধে ছিল, ট্রেনের অসুবিধে ছিল, অনেক রাত্রে এসে হাজির হয়েছে। হ্যাঁ, তখন রাত্রে এসে হাজির হয়েছে, তখন সে চিদানন্দ মহারাজ বলছে, মুখ হাত ধুয়ে যাও, তোমার প্রসাদ আছে, খেয়ে লো। সে ভক্ত অবাক হয়ে গেছে, আমি আগে কোনো সংবাদ দিলুমনি আর আমার জন্য প্রসাদ রেখেছে, এ তো যাতা সাধু হয়। এনার কাছ থেকে তো আমরা অনেক কিছু ইচ্ছে করে জানতে পারি। বলে আবার কি বললো, খাওয়ার শেষে সেই ছোটো বড়ো আর কেরানিচটি আবাস কেরানিচটি, সেইখানে চিদানন্দ মহারাজ একটি আশ্রম প্রতিষ্ঠা করেছে। কেন প্রতিষ্ঠা করেছে? ঠাকুর মহারাজ বলে গেছিলেন, আমি যেখানেই দেহত্যাগ করি না কেন, আমার দেহকে যেন আসাম প্রদেশে কোকিলাবি মঠে সমাধি করা হয়। কিন্তু ঠাকুর যখন কলিকাতায় দেহত্যাগ করলো, তখন তিনার দেহকে হালি শহরে সমাধি করা হয়েছে। এবার চিদানন্দ মহারাজ ভাবল, যারা গুরুর কথা ঠাকুরের কথা মানবে না, তাদের সংসর্গে আমার থাকা সম্ভব নয়, বরং বসে বনে পশুর সঙ্গে থাকা সম্ভব, তবু তাদের সংসর্গে থাকবো না। বলে তিনি বিহারে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছে, মানুষমরিয়া আশ্রম, এবং আমাদের ছোটো বড়ো কেরানিচটি নিগমানন্দ আশ্রম, ছোটো বড়ো কেরানিচটি নিগমানন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছে। ওইখানে এক ভক্ত যে এসেছিল, তাকে যখন বললো যে সে সংবাদ দিয়ে আসেনি, তার প্রসাদ রেখেছে। এবারে সেখানে একটি বটতলা রয়েছে, খাওয়ার পরে বলছে, চলো বটতলায় যে একটু ধ্যান খেলবো। এবার বটতলায় যে ধ্যান করছে, সেই ভক্ত যে এসেছে তাকে বলছে, তুমি চোখ বুঝে থাকো, চোখ বুঝে ঠাকুরের ধ্যান করো। সে চোখ বুঝে দেখছে নিগমানন্দের জায়গায় চিদানন্দ, চিদানন্দের জায়গায় নিগমানন্দ। হ্যাঁ, ভক্ত আর ভগবান যেন অভেদ অবস্থায় এসে গেছে। তারপরে আমাদের ঠাকুর মহারাজ তখন তার কাছে অনেক সব শিষ্য ভক্ত জানতে আসতো, বলতো চিদানন্দ মহারাজের আবার ছোটোবেলার নাম ছিল, মা বাবার নাম ছিল চণ্ডী, বলছে যাও চণ্ডীর কাছে চলে যাও, তার কাছে তোমরা উপদেশ দাও। তাহলে সেই চিদানন্দ মহারাজ যে কত বড় মহান ভক্ত, হ্যাঁ, সেই যে বলে ভক্তই ভগবান, তিনি পূর্ণরূপে ভগবান হয়ে গেছিল। আমরা তার আদেশ নিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি করলে আমাদের জীবনে অনেক কল্যাণ, অনেক মঙ্গল আমরা আনতে পারবো। আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, সেই আন্তির মধ্যে যদি আমরা শান্তি আনতে চাই, কল্যাণ আনতে চাই, আমরা চিদানন্দ মহারাজকে স্মরণমান করবো, তার বাণীগুলো আমরা শুনবো, আনন্দ পাবো। এটা যদি ছোটবেলার জীবন সম্বন্ধে একটু, যখন আসলেন প্রথম আশ্রম, ঠাকুরকে দেখা, যোগীগুরু নাকি? হ্যাঁ, ওটা ঠাকুর আমাদের চিদানন্দ মহারাজ ওই ঠাকুরের যোগীগুরু বইটা বইখানা পেয়ে
চিন্তা পরে চিন্তা করলো যে এত বড় মহাপুরুষ ভারতবর্ষে আছে, কোথায় আছে, খুঁজতে খুঁজতে একবারে মানে ঘর থেকে তখন মোটামুটি সেভেন হয়েছে পড়ছে, বাবার পকেট থেকে নিয়ে 6-7 টাকা নিয়ে বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে রাস্তায় পলিমাটি খাচ্ছে, গাছের ফল কুল খাচ্ছে, খেয়ে সেই ঠাকুরকে দেখা পড়লো ওটা গারুল আশ্রমে দেখা পেলো। গারুল আশ্রমে দেখা পেয়ে ঠাকুরের শরণাপন্ন হয়ে ঠাকুর বলল তুই মহাভাগ্যবান, হ্যাঁ মহাভাগ্যবান, তাহলে তোকে আমি ও সিদ্ধান্ত মহারাজকে সঙ্গে নিয়ে এবারে ঠাকুর যত কিছু শিষ্য ভক্তিকে নিয়ে সব সঙ্গ অনুষ্ঠান আরম্ভ করলো, তাতে যাতে ঠাকুর মহারাজকে শিষ্য ভক্তরা চিনতে পারে এবং জানতে পারে এবং ঠাকুর সম্পর্কে একটা ধারণা হতে পারে। হ্যাঁ, তাহলে সেই চিদানন্দ মহারাজ আমাদের ওই যে ছোটবেলা কেরানীচুরি আশ্রমে ওনার স্ট্যাচু এমনভাবে তৈরি করেছে মিস্ত্রি যে স্থূল অবস্থায় বেঁচে থাকলে যেমন দেখেছে একবারে একজ্যাক্ট সেই উভয় মূর্তি সেখানে বসে আছে। আমি প্রতি বৎসরই যখনই আরাম মেদিনীপুরে আসি তখন তিনার আশ্রমে যে তাকে প্রণাম করে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করে তবে আমি আশ্রমে ফিরে যাই। মহারাজের মানে মহারাজ কি পরমহংস উপাধি পেয়েছিলেন? হ্যাঁ, পরমহংস উপাধি পেয়েছিল ঠাকুর মহারাজ, চেতা মহারাজ যে পরমহংস উপাধি পেয়েছিল সেটা সে চাপা রেখেছে, তাকে শৃঙ্গি মঠের শঙ্করাচার্য পরমহংস উপাধি দিয়েছে, কিন্তু তিনি সে গুরুসার চেপে রাখতে চাইছে, হ্যাঁ উনি চেপে রাখতে চাইছে, সেই জন্য আমরা তাকে প্রকাশ করতে খুব একটা চাইনি, কেন কেউ কিছু মনে করবে, আসল জিনিসও চাপা থাকাই ভালো। হ্যাঁ, তার গুরুর প্রতি যে ভালোবাসা ছিল, হ্যাঁ গুরুর প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল ওই শ্রদ্ধা ভক্তি আমরা যদি তার কাছে ভিক্ষা চাই, তোমার যেমন শ্রদ্ধা ভক্তি রয়েছে সেই শ্রদ্ধা ভক্তি আমাদেরকে দান করো, আমাদের মধ্যে বিস্তার হোক, তাহলে আমাদের অনেক উপকার মঙ্গল কল্যাণ হবে। এই যে আধ্যাত্মিক জগতের বাবু বিশ্বাস শুধু দৈব শক্তি, বিশ্বাস শুধু কানে শুনলে হবে না, টাকা পয়সা যেমন অর্জন করতে হয় বিশ্বাস আর অর্জন করতে হয়, আবার ঠাকুর বলছে ভক্তিটা আমার কাছে অনবরত প্রার্থনা করবে, ভক্তি প্রার্থনা করলে ভক্তি যদি তোমার হৃদয়ে নিহিত হয় তখন তুমি সহজে ঠাকুরের কৃপা আশীর্বাদ পাবে। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাক, আবার পরে কিছু হবে।